Resham Jhanpi. আজ অবধি কেউ কোনোদিন আমার গায়ে হাত তোলেনি, এমনকি আমার দিদুনও না। শেষে কি না, আপনি অতগুলো লোকের সামনে আমার গায়ে দেখো, যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে, এখন তো সেটা নিয়ে আর কিছু করা যাবে না। ভবিষ্যতে সবকিছু সামাল দেওয়া যায়, সেটা করলে তো হয়, তাই না? এইভাবে আমাকে অতগুলো লোকের সামনে অপমান করাটা কি ঠিক? তার থেকেও বড় কথা, আপনারা কি ভেবেছেন আপনারা আমাকে সবার সামনে ছোট করলে বুঝি সবটা সামাল দিতে পারবেন? আপনারা বোধহয় ভুলে যাচ্ছেন যে আমার পরিচয়টা কি। আমি রূপমতী বসু ঠাকুরের নাতনি। ইন্দু, ওকে বল ও এখানে কেন এসেছে, শুধু সেটুকু যেন মনে রাখে, বাকি সবকিছু ভুলে গেলেও কোনো ক্ষতি নেই। আপনি তো আমাকে এক ঘরে করেই দিয়েছেন, এরপরে আমার এই ঘরে থাকা আর না থাকা সবটাই কি এক নয়? না, এক নয়। মজুমদার বাড়িতে থাকা মানে তুমি আবার ঘুরে দাঁড়াতে পারবে, কিন্তু আজ তুমি যেটা করেছ তাতে গোটা খেলাটা তোমার বিরুদ্ধে চলে যেত। সবকিছু করেছো ওই আপনাদের দুগ্গামা, সবটা ওনার কাজ। আমাকে এত বড় শাস্তি দেওয়ার পরেও আমার সাথে অন্যায়টা কি ঠিক? আপনি বলুন, আমার আমার মাথার সিঁদুরটা ছাই করে দিল। সত্যি বাবা, এই ভেলকিটা যে কি করে হলো তা কে জানে। আমার আর কিছু জানবার দরকারও নেই, আমি কিছু জানতে চাইও না। আমার এখন শুধু একটাই ইচ্ছে করছে, গিয়ে আমি মা দুর্গার মূর্তিটা ভেঙে দিই। শান্তি শান্তি শান্তি, একটু শান্ত হলেই সে সুযোগ তুমি পাবে। শুধু মাথাটা ঠান্ডা রাখো, আর কোনো সুযোগই আমি চাই না। রানীকে তো পাচ্ছি না, তার মধ্যে আবার আপনি দেখেছেন নিচে পুজো শুরু হয়েছে। আমার উপর ভরসা রাখো, আমি যা বলি তাই ফলে, এটাও ফলবে। সময় আসলে ওই মূর্তির অধিকারও তুমি পাবে, তখন মন যা চায় তাই করো। আর পুজো দিদি হাসছেন কেন? ও তো ঠিকই বলছে, নিচে গিয়ে দেখেন, নিচে গিয়ে দেখেন কত ফুর্তি, সবাই মিলে কত ঘটা করে সন্ধি পুজো করছে। বাপ রে বাপ, কি ফুর্তি কি ফুর্তি। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। পুজো পুজো হবে না, কিন্তু কেন? পদ্মফুল পদ্মফুল ছাড়া পুজো হয় নাকি? সন্ধি পুজো সারা বাজারে কোথাও একটাও পদ্মফুল নেই। কি বলছিস টা কি বিলু, এত বড় বাজারে একটাও পদ্মফুল নেই?
হ্যাঁ গো মা, গোটা বাজারটা আমি তন্ন তন্ন করে খুঁজলাম কিন্তু একটাও পদ্ম ফুল পেলাম না। সে কি গো, পদ্ম ছাড়া তো মায়ের পুজো হয় না। এবার তাহলে কি হবে, পুজো বন্ধ? না, সে কি রে বিল্লু, তুই তো এইমাত্র বললি একটাও পদ্ম নেই। পদ্ম ছাড়া তো পুজো শুরু করা যাচ্ছে না, আর এদিকে তো তিথি গড়িয়ে যাচ্ছে। রক্ষে খালি থাকলে পুজো গড়াতো না, ও ঠিক পদ্মফুল জোগাড় করেই আনত। ঠিক বলেছিস দাদা, নতুন বৌদি থাকলে আমাদের এত ভাবতেই হতো না। সে যেমনই হোক না কেন, কাজের মেয়ে ছিল, এখন আর ওই বৌদি টৌদি না ডাকাই ভালো। যা সব হচ্ছে বাড়িতে ছোট বৌমা, সে যেই হোক তার জায়গা আমাদের মনে একই রকম আছে। কতগুলো মিথ্যে কথা বলে সেসব ভুলেই দেওয়া যাবে না, মা দুর্গা আমাদের বুঝিয়ে দিয়েছেন সেটা। এই কথাটা যদি সবাই মনে রাখে তবেই আমাদের লড়াইটা সহজ হবে। আদিক্ষেতা, আমার ছেলেটার সঙ্গে যে কেন বারবার এরকম হয় কে জানে। ভালো মানুষ ছেলেটা আমার, মনে কোনো ঘোর প্যাচ নেই, কেন ওর সাথে এরকম অন্যায় অবিচার হয় বারবার? প্যাচ না থাকে আজকালকার দিনে সবচেয়ে বড় অন্যায় বড় মমি। সোজা হয়ে দাঁড়ানো গাছটার মাথায় কিন্তু সবার আগে বাজটা পড়ে।
আমি পদ্মফুল আনতে যাবই। নীলু, কোথাও যাবি না তুই, বিপদ বাড়াবি না বলছি। দাদা, দাদা তুই মায়ের কথায় কান দিস না। নীলু, পূজোর সব ব্যবস্থা আমরা করে নিচ্ছি, তোকে সব পুকুর টুকুরে যেতে হবে না। আমার রক্ষী কালী যা যা পারত আমিও তাই তাই পারবো। পদ্মফুল আমি আনতে যাবই, আমি যাবই। নীলু, নীলু, কি দরকার ছিল, কি দরকার ছিল এই কথাগুলো বলার? কেন দাদাকে তুমি বিপদের মুখে ঠেলে দিচ্ছ? ও মা গো মা, নিয়ে আমার ঘর শত্রু বিভীষণ হয়েছে। ঠাকুর মশাই সেই থেকে বলছে তিথি গড়িয়ে যাচ্ছে, তাই তো আমার মুখ থেকে কথাখানা বেরিয়ে গেল। কথাগুলো এভাবে না বললেও চলতো মা। আমি বললেই কি সে ছুটে চলে যাবে? এই তো গৌরীকে নাকি সে বউ বলে মানে না, আরেকখানা বউ এসে ঘরে বসে রয়েছে। আমি বাপু সাদা মনের মানুষ, এত শত বুঝি না, মুখে এসেছে বলে দিচ্ছি। তোর এই সাদা মনে বলা কথার জন্য যদি আমার ছেলের কোনো বিপদ হয়, তার দায়িত্বটা কে নেবে? তুই? ঠিক হলো না, এটা একদম ঠিক হলো না। আমার মনে হচ্ছে একটা বিপদ ঘনিয়ে আসছে। বাজারে নাকি ফুল নেই, তাহলে তোমার দাদা কোথা থেকে ফুল আনতে গেল গো? শ্মশানের পুকুর থেকে। শিখি গো, ওখানে তো সাপ ভর্তি। দাদা এবার নিজে ওই পুকুরে নেমে পদ্মফুল নিয়ে আসবে বলেছে। কি সব বনিসে কাণ্ড গো দিদি, ওই পুকুরে তো অভিশাপ আছে গো। আমি শুনেছি ও কিনে যে না বেশি আবার কোনোদিন উঠতেই পারে না। বাবা, উনি যেতে চাইলেন আর আপনারা যেতে দিয়ে দিলেন, একবারের জন্য মনে হলো না দাদাটাকে আটকাই। একটা কথা বলবেন, কি ধরনের মানুষ আপনারা? হ্যাঁ, এই কথাটা না তোমার মুখে মানায় না। দরকার হলে ওনাকেও ঘরের মধ্যে বন্ধ করে রাখুন। তার আর দরকার নেই, দেরি হয়ে গেছে, দাদা বেরিয়ে গেছে। আর সময় নষ্ট করবেন না পিসিমণি, আর একদম সময় নষ্ট করবেন না। ওনাকে ওনাকে ধরে নিয়ে আসুন, ঘরের মধ্যে আটকে রাখুন। মামা মামির মতো মানুষকে যদি আপনারা ঘরের মধ্যে আটকে রাখতে পারেন, তাহলে ওনাকেও ঠিক পারবেন। মাসিমণি মামাকেও আটকে রাখতে পারেনি, বিলুকেও পারবেন। বলতিস তুমি যা করতেছ, ভেবে করতেছ তো, আমি সোনার ডিম পাড়া হাঁস, তুমি কিন্তু হালায় হারাচ্ছ, কতটা ভেবে দেখেছ একবার?
কথা দিলেন আপনি। প্ল্যান? কিসের প্ল্যান? আপনার মাথা ঠিক আছে? আপনি তুই আমার বিরুদ্ধে দাঁড়াসনি? তা এই ব্যাপারটায় শুধু বাসব একা না, তুইও আছিস ওর সাথে। ও মিয়া আবার কোথায় ছুটে গেল গো? তোমরা যা ভালোবাসো করো মা, শুধু জল যেদিকে এগোচ্ছে তাতে কারোর ভালো হবে না। কিন্তু